হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান এবং আমার সাথে আজকে আসছেন এক ঝাঁক মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসী। আমরা মালয়েশিয়ার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং মালয়েশিয়ান ফ্রেন্ডস ক্লাব আয়োজিত আজকের এই মহান স্বাধীনতা দিবস এবং ফ্রেন্ডস ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে আজকের মধ্যাহ্নভোজ, এই মধ্যাহ্নভোজে আমরা উপস্থিত হয়েছি মালয়েশিয়ার পিজে ওল্ড টাউন পাসারের জনাব মোহাম্মদ কামাল ভাইয়ের দোকানের সামনে। আজকে আমরা এখানে, আমাদের সাথে আছেন মালয়েশিয়ান প্রবাসী পেতালিঞ্জার সদস্যবৃন্দ। এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত সমস্ত মালয়েশিয়ান প্রবাসীদের নিয়ে আজকে আমরা এই স্বাধীনতা দিবস প্লাস ফ্রেন্ডস ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা এখানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। শুরুতেই আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দ্বারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুরু করব। তাহলে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত শুরু করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওকে, ধন্যবাদ। এবার আমরা সকলে আমাদের নিজের পরিচয়টা দিব, যাতে করে এই স্মৃতিটি আমাদের জন্য একটা স্মরণ হয়ে থাকে। আমরা সকলেই আমাদের নিজের পরিচয় দিয়ে শুরু করব। সবার প্রথমে আমি শুরু করি। আমি মোহাম্মদ রেদওয়ানুল করিম, আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। হাই ফ্রেন্ডস, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, 26 মার্চ উপলক্ষে আজকে মালয়েশিয়া প্রবাসী ফ্রেন্ডস ক্লাব থেকে আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা কুমিল্লা, থানা লাকসাম, আমার গ্রাম বেতিহাটি। ওকে, হাই ফ্রেন্ড, আমি কুমিল্লাতে আছি, কুমিল্লা চান্দিনাতে আছি। আমি মালয়েশিয়া প্রবাসী, আমার বাড়ি হচ্ছে চান্দিনা। আমি আমার বাড়ি হচ্ছে চান্দিনা। ওকে, ধন্যবাদ। হাই হাই ফ্রেন্ড, আমি কুমিল্লা নাগরপুর থেকে বলতেছি। ধন্যবাদ। সালাম আলাইকুম, আমি কুমিল্লা লাকসাম, এমডি মানিক খান। ধন্যবাদ। হাই, সালাম আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এবং আমি লাকসাম থেকে বলতেছিলাম, মোহাম্মদ গুলাব হোসেন। সবাই ভালো থাকেন। সালাম আলাইকুম। হ্যালো, হাই ফ্রেন্ডস, আমি লাকসাম থেকে মোহাম্মদ আব্দুল মান্নান, প্রবাসী লাকসাম থেকে। হাই ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কামাল হোসেন, কুমিল্লা থেকে আসছি মালয়েশিয়ায়। মালয়েশিয়া প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সবাইকে 26 মার্চের শুভেচ্ছা এবং স্বাধীনতা দিবসে সবাই আমরা যেন স্বাধীনতা বোধ বজায় রাখতে পারি। আমরা স্বাধীনতা কামী মানুষ, স্বাধীনভাবে দেশে চলাফেরা করতে পারি। প্রবাসী আসছি আমরা দেশের জন্য, নিজের জন্য, ফ্যামিলির জন্য। হাই ফ্রেন্ডস, আমি শশিকুল ইসলাম। আসসালাম আলাইকুম, আমি রফিক মনোরঞ্জ লাকসাম। আজকের এই অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আজকে এই বিজয় দিনে এবং মালয়েশিয়ার এবং ইনশাআল্লাহ সবাইকে অনুরোধ এবং আমাদের এই 1 বছর পূর্ণিত অনুষ্ঠানে বন্ধু মহলকে সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা এবং আকুল আবেদন। ধন্যবাদ। মোহাম্মদ রফিক লাকসাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাবুল হোসেন, কুষ্টিয়া থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হানিফ, আমি নাঙ্গস থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাবির আলী, মুন্সিগঞ্জ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি সরফুদ্দিন, কুমিল্লা লাকসাম থেকে এসেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আজাদ হোসেন, লাকসাম থেকে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। আমি লাকসাম থেকে আছি, মালয়েশিয়া প্রবাসী। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এখন মালয়েশিয়ান প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে কেট কেটে আজকের এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছে আমাদের এই ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী ভাই। তালি দেন না।
আমাদের আমানুল্লাহ শিবলু ভাই কে খাওয়া দিচ্ছে, আমাদের সভাপতি আলী ভাই কে সবাই গণতালি। আমাদের কামাল ভাই উপস্থিত, কামাল ভাই কিন্তু ক্লাবের জন্য অনেক পরিশ্রম আছে তার, এখানে যারা আছে সবাই আমরা আমাদের শিবলু ভাই এবং কামাল ভাই এবং আমাদের মনন ভাই অত্যন্ত দুঃখের বিষয় আমরা জানাচ্ছি, তাদেরকে বাসা দিয়ে এবং কথা দিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি ফুড, এটা পোলাও রান্না করা হয়েছে এখানে। পোলাওয়ের সাথে কি কি আছে ভাইয়া? পোলাওয়ের সাথে আছে এগুলো রাইটার, পোলাওয়ের সাথে আছে এখানে সালাদ, খাসি, ফ্রেশ খাসি, ও ফ্রেশ খাসির ভুনা, ফ্রেশ খাসি আপনি দেখতে পাচ্ছেন, খুব রসুত রান্না, খুব সুন্দর হয়েছে। এটা আছে ফ্রেশ গরু, ফ্রেশ গরুর মাংস, চিকেন আছে, ওকে ফ্রাইড চিকেন আছে, এটা ডিম, ডিম আছে এখানে, লেবু আছে এবং আরো সালাদ আছে এবং পানি আছে, কোমল পানি আছে। ওকে এখন আমরা দেখব এদের খাবার পরিবেশন। এই এক টেবিল গো, এই টেবিল সব মিলে ওখানে অপেক্ষা করতেছে খাবার জন্য। ওকে কামাল ভাই এখানে তার নিজ হাতে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছে। এক আছেন আলী ভাইও আছেন, আলী ভাই টেবিলে টেবিলে নিয়ে দিয়ে আসছেন খাবার। অপেক্ষা করেন, 2 মিনিট অপেক্ষা করেন, সবার হাতে হাতে গেলে একসাথে শুরু করেন, ঠিক আছে? অনেক লোকের আয়োজন এখানে, কতগুলো লোক আয়োজন করছেন? 50 জন। সবার হাতে হাতে পৌঁছায় দেন আগে, সবাই ক্ষুধার্ত। অনেক বড় আয়োজন, ভাইরা ব্যস্ত আছে। খাসি না গরু মাংস? খাসির মাংস আছে, খাসি আছে, গরু আছে, খাওয়া শুরু করেন, সবাই খাওয়া শুরু করে দেন। আপনি বসেন একসাথে? হ্যাঁ বসি বসি, সমস্যা নেই। কি অবস্থা ভাইরা, খাবার মান কেমন? খুব সুস্বাদু হবে, জি সুটুকসি হবে। না আপনি তো অনেক খাওয়া শুরু করেছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ওকে এখানে প্রবাসীদের সবাই হ্যাপি? হ্যাঁ হ্যাঁ হ্যাপি হ্যাপি। আমাদের কামাল ভাইয়ের খাসির মাংস, ফ্রেশ খাসি, হ্যাঁ ফ্রেশ খাসি, ইনশাআল্লাহ সব ফ্রেশ ব্যবহার হইতেছে। ওকে আমাদের এখানে
আলী ভাইয়ের মেয়ে খুব লজ্জা পাচ্ছে, না আমি বসে সমস্যা নাই। খুব টেস্টি, মজা হয়েছে। টেস্ট হয়েছে, হ্যাঁ আমাদের কুষ্টিয়ার ভাই, খাসির মাংসটা খুব ভালো হয়েছে, যথেষ্ট খাবার আয়োজন হয়েছে, গরু খাসি মুরগি। আমাদের রাধুনী স্পেশাল শিবশে, আমার বক্তব্য তো অনেক কিন্তু এখন তো বলা যাইতেছে না, আমাদের প্রবাসীদের নিয়ে অনেক কিছু বলার কিন্তু কার কাছে বলবো, শুনবে কে? আমাদের শোনার মতো লোক নাই, কারণ আমরা প্রবাসে আসছি, আমাদের আর কেউ নাই, গার্ডিয়ান বলতে কেউ নাই, এম্বাসি যখন গার্ডিয়ান হয় না তখন আমাদের আর গার্ডিয়ান থাকে না। কারণ বর্তমানে মালয়েশিয়ার লোকেরা কত যে কষ্টে আছে, আমরা খাইতেছি ফুর্তি করতেছি স্বাধীনতা দিবস উপলক্ষে, কিন্তু আমরা স্বাধীন না, এটা হলো মূল কথা। কারণ আমাদের জন্য সরকার বা আমাদের এম্বাসি কোনো কার্যক্রম নাই, মনে হয় যে আমরা এ দেশে আসি আমাদের কেউ নাই, এর বাইরে আর কি বলবো। আর আমাদের কথা শোনার লোক তো খুব কম, পশ্চিমবঙ্গ কিছু লোক হয়তো শুনবে, এর প্রতিক্রিয়া কি আসবে জানি না। ওকে ধন্যবাদ। তো আপনি কি সাজেশন করেন কি বাংলাদেশ এম্বাসিতে? আমার সাজেশন হলো এটাই, বর্তমান পরিস্থিতিতে যারা বৈধ তাদেরকেও দরপক্ষ করতে আছে, আমাদের এম্বাসি যদি এটা একটু সুদৃষ্টি দেখে। হ্যাঁ আমি জানি আমাদের এম্বাসি বলবে মাজিকান লারি হইতে তার কারণে দরপক্ষ করতে আছে, এটা একটা ইস্যু সবসময় আমাদের এম্বাসি বলে কেন লারি হইতে আছে, জিনিসটা খতিয়ে দেখা দরকার, কারণ এম্বাসি মূলত এটা খতিয়ে দেখে না। বেতন কোনো কোম্পানি নতুন কলিং বিষয় আসছে, দেখা গেছে যে আমাদের এক মাসের দুই মাসের তিন মাসের বেতন বাকি, ছেলেবেলারা খাকি, তখন ছেলেরা বাধ্য হয় জীবন বাঁচানোর জন্য কোম্পানি থেকে চলে আসে, তখন কোম্পানি তাদেরকে খুব অসুবিধা যন্ত্রণা করে লাভবান বাধ্য হয়ে দায়ী আছে, কিন্তু আমাদের এম্বাসি উল্টাটা দেখে। আমার দেখা মতো আমি একটা ভিডিও দেখছি, লাইভ ভিডিও, একটা ছেলে অসুস্থ কলিং আসছে, সে এম্বাসি গেছে, তাকে বলছে ফাটাইতে পারবো না, তারে বলছে তুই মরে গেলে লাশ ফাটাইতে পারবো, কিন্তু আমরা তোকে ফাটাইতে পারবো না। এই আছে দুঃখজনক, আমাদের আর কি হইতে পারে, আমরা আর কি বলবো, খাইতে বসছি, কারণ আমরা বাস্তব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, অবাস্তব নিয়ে চিন্তা ভাবনা করি লাভ। ওকে ধন্যবাদ ভাই আপনাকে, আপনার কামাল ভাইকে, কামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আয়োজিত। কামাল ভাই কষ্ট করছে আজকে, আজকে কামাল ভাই আসলে খুবই আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশে যাচ্ছি ঈদ উপলক্ষে, সবাই আমার জন্য দোয়া করবেন।
খাওয়া শেষে এখন আমরা বাংলাদেশের দই খাবো। বাংলাদেশের দইয়ের ব্যবস্থা আছে এখানে সুন্দরবন সুইটস এর। সুন্দরবন সুইটস এর মানে কি ভাই? সুন্দরবন সুইটস এর মালিক আমাদের বাংলাদেশের প্রবাসী মালুসেন প্রবাসী ভাই। এখন দেখেন দইয়ের কোয়ালিটি অনেক সুন্দর। ওকে ধন্যবাদ ভাই। ভাই তেল খেয়ে যাবে আবার। ক্লান্ত হয়ে গেছে খাবার জীবনে, প্রথম এত ভারী খাবার হইলো আরকি। অনেক ভারী খাবার তো, গরুর মাংস, কাশির মাংস, ফ্রিজ খুব সুস্বাদু দই পোলা মাংস খাওয়ার পরে আবার দইটা সত্যি করে ভালো একটা জিনিস। ওকে আমরা খাবার পরে দেখতে পাচ্ছি এদের খাবার টেবিলের। বাংলাদেশে বড় বড় পেটালা মানুষ ভাই, পেট নাই আমার ভাই। কি খাওয়ার পরে ভাই এরকম হয়েছে নাকি? আরে খাওয়ার পরে ভাই দুই আড়াই কেজি খানা খেয়ে আলাইছি। দুই কেজি আড়াই কেজি খানা খেয়ে আলাইছে না পালোয়ান? সেটা আপনাদের প্লেটের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। রফিক ভাই ব্যস্ত আছে বোধহয় ভিডিও করা নিয়ে নাকি? না ভাই ব্যস্ত না ইনশাআল্লাহ। আসলে আজকে আমাদের অনেক শ্রম দিচ্ছে আমাদের এই প্রবাসী প্রেস ক্লাব উপলক্ষে। আসলে এক বছর পূর্ণত উনি আজকে সকাল থেকে আসলে আমাদের জন্য খুবই কষ্ট করছে। আসলে কি দিয়ে তাদেরকে ধন্যবাদ দিব? আসলে ধন্যবাদ দিলে ছোট হইব। হ্যাঁ আমাদের মাঝে আছে আমানুল্লাহ, আমান ভাই, শিবলু ভাই, অরূপে, অরূপ ভাই ভাই। আপনাদের ভালোবাসা আমার কাছেও খুব ভালো লাগলো। একসাথে খাইলাম আসলে মালয়েশিয়া আসার পরে এত বড় মানে লংরান নিতে যায় বিভিন্ন জায়গাতে গান্ধী খেলে যাবো সেগুলো আপনাদের সাথে শুনে যাবো। আর আমাদের ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আমাদের দিয়ে দিব। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। হ্যাঁ হ্যাঁ সবার কাছে পাঠিয়ে দেবো। কি অবস্থা? খাওয়া গরম ছুটে গেছে নাকি? আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে পাক করছে অনেক ভালো হয়েছে। কামাল ভাই অনেক পরিশ্রম করছে। আর আজকের আমাদের দইয়ের স্পন্সর ছিল
খাবার মান কেমন খুব ভালো হয়েছে ভাই, আমার বাইরে অনেক অনেক ধন্যবাদ, বহুত পরিশ্রম করছে আমাদের ক্লাবের জন্য। আপনারা দেখলেন মালয়েশিয়ান প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে 26 মার্চ প্লাস বর্তপুর্ষি এই ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে আমরা মধ্যাহ্নভোজ শেষ করলাম। এখন আমাদের এই ক্লাবের পরবর্তী বছরের কার্যনির্বাহী কমিটির নামগুলো ঘোষণা করা হবে, এতে করে আমরা এই কমিটির মাধ্যমে এই সংগঠনটি যেন আরও প্রসার বা আরও সুন্দর প্রবাসীদের কল্যাণমূলক কাজ করতে পারে এই কামনাই রইল। এখন আমাদের পরবর্তী বছরের কমিটির নাম ঘোষণা করবেন আমাদের কামাল ভাই। জি কামাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই, আমরা পরবর্তী বছরের জন্য কার্যকারী কমিটি ঘোষণা করতেছি। প্রথমে আমি ঘোষণা করছি সভাপতির নাম মোহাম্মদ আলী ভাই, আমরা সহসভাপতি হিসেবে নাম ঘোষণা করছি মোহাম্মদ রফিকুল ইসলাম। কোষাধ্যক্ষ হিসাবে আমরা জুবায়ের হোসেনের নাম ঘোষণা করছি, তার সমস্যা থাকার কারণে অনুপস্থিত আছে, ধন্যবাদ। জুবায়ের হোসেন কোষাধ্যক্ষ। প্রচার সম্পাদক হিসাবে নাম ঘোষণা করছি মোহাম্মদ মানিক খান। মানিক খান প্রচার সম্পাদক, প্রচার সম্পাদক মানিক খান। সাধারণ সম্পাদক হিসাবে আমার নাম, আমার নিজের নামে মোহাম্মদ কামাল হোসেন। সাধারণ সম্পাদক হিসাবে নাম আসছে মোহাম্মদ বাবুল ভাই। সাংগঠনিক সম্পাদক হিসাবে নাম আসছে মোহাম্মদ সিদ্দু। সহকারী সাধারণ সম্পাদক হিসাবে আসছে সাইফুল ইসলাম। পরবর্তী সদস্য আজকে যারা এখানে উপস্থিত আছে তাদের মধ্যে সবাই সদস্য মোহাম্মদ সরবউদ্দিন, শরীফুল ইসলাম, আর অনেকগুলো সবাই নাম এখন আমি লিখি নাই। আমরা সবাই এখানে 48-50 জন আমাদের টোটাল সদস্য আছে। আমরা আরো সদস্য, আমরা যে কোনো টাইম আরো সদস্য আমাদের বাড়বে। সবাই আরো যে কেউ আমাদের প্রবাসী কল্যাণ প্রবাসী ফ্রেন্ডস ক্লাবে, মালয়েশিয়া প্রবাসী ফ্রেন্ডস ক্লাবে সদস্য হতে পারেন, যে কোনো লোকের সদস্য হতে পারেন। আমরা ইনশাআল্লাহ এই বছর বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণে, মালয়েশিয়ার যে কোনো প্রান্তে আমরা ভ্রমণে যাই, বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের আমাদের যে কোনো বড় স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21 ফেব্রুয়ারি বিভিন্ন বড় ধরনের যে দিবসগুলো দিনগুলো আছে, বড় দিনগুলো আছে, আমরা একসাথে উদযাপন করি, পালন করি ব্যবসায়ের পক্ষ থেকে। এবং আমি আশা করি আমাদের সাথে সবাই একমত থাকবেন এবং আমাদের সদস্য হবেন সবাই, ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করছি। ওকে, ধন্যবাদ কামাল ভাই আপনাকে আপনার নাম ঘোষণা করার জন্য। ওকে, যাই হোক, প্রিয় প্রবাসী মালয়েশিয়ান বাংলাদেশি ভাইরা, আজ এই পর্যন্তই। সর্বশেষে আমাদের নতুন ঘোষিত সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের কার্যক্রম আমরা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম। যাক, আপনারা সবাই আসছেন এখানে, একসাথে আমরা সবাই আনন্দিত উদযাপন করলাম। ওইসব আমরা মনে করি নেক্সটের জন্য আমরা আরও সুন্দরভাবে আরও কিছু করতে পারি। এইভাবে আপনারা যারা আমন্ত্রিত আছেন সবাইকে আমার অনেক ধন্যবাদ।